শুরু করছি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএনজি ডেইলি লাইফ। আজকের আয়োজন হচ্ছে খুবই চমৎকার দুটা রেসিপি, যেটা আপনারা ডেইলি লাইফে ইউজ করতে পারেন, রান্না করতে পারেন। আর এখন যেহেতু অনেক পেঁয়াজের দামটা অনেক বেশি, সেই অনুযায়ী আমি আজকের এই রেসিপিটা শেয়ার করছি যে এই সময়ে আমরা প্রয়োজনটা কীভাবে মেটাবো, প্লাস হচ্ছে অতিরিক্ত খরচ না করে, তারপরেও কিন্তু খাবারগুলো অনেক টেস্টি হবে। তো দর্শক, চুলায় একটা প্যান বসিয়ে দিলাম, দিয়ে দিলাম রান্নার তেল, আর কুচানো পেঁয়াজ আমি দিয়েছি তিনটে ছোট ছোট দিয়ে, দেন আমি নেড়ে ছেড়ে ভেজে নিয়েছি। দিয়ে দিলাম এখানে কুচানো আলু, আলুগুলোকে খুব ছোট ছোট চিকন চিকন করে আমি কুচিয়ে নিয়েছি। আলু আর পেঁয়াজটা তেলের মধ্যে বেশ ভালো করে একটু ভেজে নেব সময় নিয়ে। যাই হোক, এই মুহূর্তে বাজারে কিন্তু পেঁয়াজের দামটা অনেক অনেক বেশি, তো আমরা যাদের সামর্থ্য আছে আমাদের মধ্যে অনেকের, তারা বেশি বেশি না খেয়ে, দেখা যায় যাদের সামর্থ্য নেই তাদের জন্য কিছু চিন্তা করা উচিত, তাই না? যাই হোক, হুট করেই কিন্তু পেঁয়াজের দামটা অনেক বেড়ে গেল, তো ভাবলাম যে আজকের এই থিংসটা নিয়ে আপনাদের সাথে কথা বলি আর রান্নাটা দেখাই। পেঁয়াজ আর আলুটা ভেজে নেওয়ার পর আমি এখানে টমেটো আর হচ্ছে কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম, দিয়ে আমি আবারও নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি। হুটহাট মাঝে মাঝে আমরা কিন্তু এই ধরনের রান্নাগুলো তৈরি করতে পারি, এতে করে কিন্তু খাবারের টেস্ট একটু ডিফারেন্স হয়, প্লাস রুচিরটাও কিন্তু একটু চেঞ্জ হয়। তো দর্শক, এখানে আমি জিরে ধনিয়ার গুঁড়ি দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো, লবণ, মরিচ দিয়ে আবারও নেড়ে ছেড়ে মিশিয়ে নেব। আর এই সামান্য পরিমাণ মশলার মধ্যে কিন্তু আজকের এই রান্নাটা টোটালি কমপ্লিট করব। অনেকে দেখা যায় শুধুমাত্র পেঁয়াজের মধ্যে মাছগুলো ভুনা বা ভাজি করে খেয়ে থাকেন, বাট তাদের জন্য এই মুহূর্তে এটা হচ্ছে খুবই চমৎকার একটা রেসিপি। আই হোপ আপনাদের ভালো লাগবে, অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারেন। আমি এখানে পর্যাপ্ত পরিমাণ ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। অলরেডি ঢাকনা দিয়ে কিছুটা সময় রান্না করার পর এ পর্যায়ে আমি আগ থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। এখানে আপনারা যে কোনো ধরনের মাছটা ইউজ করতে পারেন। আমি মাছগুলোকে লবণ, হলুদ আর মরিচ দিয়ে তেলের মধ্যে ভেজে নিয়েছি। আর অবশ্যই চেষ্টা করবেন কিন্তু হলুদ আর লবণের সাথে সামান্য পরিমাণ মরিচ অ্যাড করতে, এতে করে কিন্তু মাছের ভাজা মাছটার টেস্টটাও কিন্তু খুবই ভালো আসে। আমাদের মতো রেগুলার যারা গৃহিণী, তাদের কিন্তু মোটামুটি একটু চিন্তায় থাকে যে বাসা সবার জন্য কী ধরনের খাবার রান্না করব। আর এ ধরনের সিম্পল খাবারগুলো কিন্তু সত্যি মাঝে মাঝে অনেক ভালোই লাগে খেতে। তো দর্শক, আমি আজকের এই মাছ ভাজিটার মধ্যে একটু মাখা মাখা ঝোল রাখবো, এতে করে কিন্তু এটা সবজি বা ডাল সব কিছুরই সাপোর্ট দেবে। এই ধরনের একটা রেসিপি রান্না করলে কিন্তু শুধুমাত্র গরম ভাত হলেই এনাফ, তাই না দর্শক? রান্না আমার কমপ্লিট, দেখতে পাচ্ছেন ঝোলটাও কিন্তু অনেকটা শুকিয়ে গেছে, আর এটাই ফাইনালি থাকবে। আমি একটু পরেই চলে যাচ্ছি সেকেন্ড যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আমি এখানে হালকা একটু স্কিন সহকারে পটল কেটে নিয়েছি, আর যে পটলগুলোর বীচিগুলো অনেকটাই লালচে বা শক্ত সেগুলো কিন্তু অলরেডি ফেলে দিয়েছি। এখন আমি হলুদ মরিচ আর লবণ দিয়ে ভালো করে মেখে নেব। এখানে কিন্তু আর কোনো ধরনের মশলা বা পেঁয়াজ, রসুন, আদা কিছুই যাবে না। দেন আমি সরিষার তেল আর হচ্ছে সয়াবিন তেলের মধ্যে ভেজে নেব। এটা কিন্তু খুব নরম হবে না, কিছুটা আস্ত থাকবে আর কিছুটা লালচে বা একটু পোড়া পোড়া ভাজি হবে। তো দর্শক, আশা করছি আজকের এই মজাদার দুটো রেসিপি আপনাদের দৈনন্দিন জীবনে কাজে আসবে। ভালো থাকবেন সবাই, আর সঙ্গে থাকবেন অবশ্যই এই চ্যানেলটির। আল্লাহ হাফেজ।